আজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেবেও না। তবে এই ইস্যুটিকে যেন কাজে লাগানোর চেষ্টা করা না হয় স্পষ্ট জানালেন কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলন করে কুণাল জানান, আরজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, নেওয়া হবেও না। তাদের বারবার কর্মবিরতি তুলে নেবার অনুরোধ করা হচ্ছে, কারণ গরিব মানুষ হয়রান হচ্ছেন। তবে যদি কোথাও দেখা যায় কোনো সরকারি হাসপাতালে চিকিৎসক হাসপাতালে চিকিৎসা না করে প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন এবং অপারেশনের ত্রুটি হলো, সেগুলো ডাক্তারবাবুদের দেখতে হবে। এমন পরিস্থিতিতে ডাক্তারবাবুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তারা যেন আরজিকরের সঙ্গে মিলিয়ে দোষ ঢাকতে না যান। আরজিকরের ঘটনায় দোষীদের চরম শাস্তি হোক। পাশাপাশি মনে রাখতে হবে, ওড়িশায় এক অন ডিউটি ডাক্তার দুই রোগিনীর ওপর অত্যাচার করে গ্রেফতার হয়েছেন। কোনো সামাজিক ব্যাধির মূল্যায়ন করলে তা ভারসাম্য বজায় রেখে করা উচিত। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। আরজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কোন ডাক্তার কোন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেসের সরকার কোন ব্যবস্থা নেয়নি এবং কোন ব্যবস্থা নেবে না। পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ বারবার জানানো হচ্ছে, কারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসায় হয়রান হচ্ছে, ফলে এই সঙ্গে যেন অন্য কিছু মেলানো না হয়। এবার যদি কোথাও দেখা যায় যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি হাসপাতালে ডিউটি না করে কোন প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন, কোনো হাসপাতালের চিকিৎসক প্রাইভেট হসপিটালে এমন অপারেশন করলেন যে অপারেশনের পর বুকের মধ্যে গজ রয়ে গেল, পরে আবার প্রাণহানির আশঙ্কায় সরকারি হাসপাতালে এনে তাদের চিকিৎসা নতুন করে অপারেশন করতে হচ্ছে, কোনো প্রাইভেট নার্সিংহোমে কোনো রোগিনীর এমন ত্রুটি হলো যে তাদের 12 লক্ষ টাকা ফাইনের নির্দেশ হলো, তো সেগুলোও তো ডাক্তারবাবুদের দেখতে হবে। ফলে এর সঙ্গে এখন ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা আরজিকরের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না যান। আরজিকর ইস্যুতে আন্দোলনের জন্য কারুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেননি, নেবেন না। কিন্তু তাই বলে যদি কোনো ডাক্তারবাবুকে ডিউটি আওয়ার্সে সরকারি হাসপাতালের বদলে বারবার রোগীদের কমপ্লেন আসতে থাকে, তাকে পাওয়া যায় অমুক নার্সিংহোমে বা অমুক বেসরকারি হাসপাতালে, তো নিশ্চিতভাবে সেসব ক্ষেত্রে সরকার তো ব্যবস্থা নেবে এবং সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। তখন আরজিকর দিয়ে যেন আড়াল করবেন না। আরজিকরে যিনি মারা গেছেন, যে মেয়েটি, তার এই কুৎসিত ঘটনা আমরা সবাই নিন্দা করছি। যে জানোয়ারটা বা যে জানোয়ারগুলো এসব করেছে তাদের ফাঁসি হোক। পাশাপাশি মনে রাখবেন, ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি ডাক্তার দুজন রোগিনী ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন। ফলে যখন কেউ কোনো মূল্যায়ন করবেন সামাজিক ব্যাধির, সেটা কিন্তু ভারসাম্যমূলকভাবে মূল্যায়নটা হওয়া উচিত। এর মধ্যেই আবার এক চিকিৎসক অভিনেতাকে নিশানা করেছেন কুণাল ঘোষ। শনিবার 31 আগস্ট কুণাল ঘোষ নিশানা করেছেন আরজিকর মেডিকেলের প্রতিবাদে মঞ্চে থাকা এক অভিনেতা চিকিৎসককে। নাম না করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুণাল ঘোষ পোস্ট করেন, এক তরুণ তুর্কি ডাক্তার শোক দেখিয়ে কর্মবিরতি মিছিল করছে আর নিজের অভিনয় করা ওটিটি সিরিজ দেখুন বলে পোস্ট করছে। নাটক চলবে? তবে নাম না করলেও তিনি কোন অভিনেতা চিকিৎসককে বিঁধেছেন সেটা স্পষ্ট। শুক্রবার কিঞ্জল নন্দ তার অভিনীত সিরিজ কাঁটায় কাঁটায়ের একটা লুক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে তিনি সিরিজটা দেখার অনুরোধও জানিয়েছিলেন, কারণ গোয়েন্দা কাহিনী থেকে তৈরি সিরিজ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় অপরাধ এবং তার শাস্তি বিধানের গল্প দেখিয়েছিলেন। কিন্তু কেন নিশানা করলেন কুণাল, সেই ব্যাখ্যাও দিয়েছেন। তিনি লেখেন, এক সিপিএম এর ডাক্তার আমাকে জ্ঞান দিয়েছেন দেখলাম। শুক্রবার দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের বক্তব্য নিয়ে নাকি সমাজ মাধ্যমে অযাচিত মন্তব্য করেছেন, তারই পাল্টা জবাব তিনি শনিবার সকালে দিলেন। কুণাল তার পোস্টে লিখলেন, বাংলার বদনাম করা হিন্দি ছবিটির আমি প্রতিবাদ করছি, কিন্তু তার নাম কোনো পোস্টে লিখিনি। প্রবণতার প্রতিবাদ দরকার, নাম করে প্রচার নয়। এক সিপিএম এর ডাক্তার আমাকে জ্ঞান দিয়েছেন দেখলাম, সরকারি হাসপাতালের কর্মবিরতি সমর্থনে মিছিল করে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোম বা চেম্বার করা নীতিগতভাবে ঠিক কিনা জবাব দিন। ওড়িশার হাসপাতালে শারীরিক নির্যাতন করে ডাক্তার গ্রেপ্তার, আন্দোলন করবেন? এক তরুণ তুর্কি ডাক্তার শোক দেখিয়ে কর্মবিরতি মিছিল করছে আর নিজের অভিনয় করা ওটিটি সিরিজ দেখুন বলে পোস্ট করছে, নাটক চলবে? ডাক্তার অনিতা দেওয়ান বর্ণালী দত্তের কথা তুলে ভুলে গেলেন?
শেষে জেনিত নার্সিংহোমে এমন কি হয়েছিল যাতে 12 লক্ষ টাকা জরিমানা হয়, এটা সত্য কি না বলবেন? প্রসঙ্গত, আরজিকরের ঘটনায় ন্যায় বিচার চেয়ে গান গিয়েছেন অরিজিৎ সিংও। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরাল হচ্ছে। এমনই পরিস্থিতিতে গায়ককে নিয়ে কড়া সমালোচনা করলেন কুণাল ঘোষ। পাল্টা প্রশ্ন তুলে তৃণমূল নেতা বললেন, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুরে প্রাইমারি স্কুলে ছাত্রীদের নির্যাতনের ঘটনায় অরিজিৎ সিং কেন গান করছেন না, তাই নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। ঠিক কী লিখেছেন কুণাল? শুক্রবার 30 অগস্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। তিনি লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো, তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, এবং তিনি লিখছেন, সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়ে, কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ। প্রসঙ্গত বলি, সোমবার রাতে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং, সেখানেই আরজিকরের ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেন গায়ক। তিনি জানান, চিকিৎসকের মৃত্যুর এই ঘটনা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলেন না তিনি। অরিজিৎ বলেন, এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে, আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি তা বন্ধ করা চলবে না, একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে, সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা, তার ওপর এটা খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। কি বলেছিলেন অরিজিৎ সিং, শোনাব এবার। যে যে লঙ্কায় সেই হয় রাবণ, সেটাই শুনেছি। এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন, আমাদের মনের মধ্যে যে প্রশ্ন সেটার উত্তর কেউ দিক বা না দিক, আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজ তোলাটা শুরু করেছি, এই আওয়াজ তোলাটা আমাদের কিন্তু মানে এটা এটা একটা মেবি এটা দিস ইজ দ্য বিগিনিং অফ, যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি হচ্ছে বিশ্বাসটা চাই। বিশ্বাস বিশ্বাসটা না হলে, বিশ্বাস ভেঙে গেলে মানুষের রিয়াক্ট করে মানুষ কখন, মানুষ যখন মানুষের বিশ্বাস ভেঙে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।